আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমরা মানে জানাবো যে হিজামা বা কাপিং থেরাপিটা আপনি কার কাছ থেকে নেবেন এ বিষয়ে। হিজামা একদম কমন এখন, যদি কারো মধ্যে এই প্রশ্ন থাকে হিজামা কি, কাপিং থেরাপি কি, আপনি হিজামা বা কাপিং থেরাপি লিখে গুগলে সার্চ দেবেন, উত্তর পেয়ে যাবেন। হিজামাটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিকিৎসা পদ্ধতি। হিজামা নিজের বাসায় করার জন্য, আপনজনদের করার জন্য আপনি শিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই, সবাই করতে পারেন। কিন্তু যখন প্রফেশনালভাবে আপনি কাজ করবেন, যখন রুগী দেখবেন, তখন কিছু বিষয় আছে এখানে। আমার আজকের ভিডিওটা হচ্ছে আপনি কার কাছ থেকে হিজামা নেবেন, যখন আপনি রুগী হবেন কার কাছে যাবেন। হ্যাঁ, এখন তো প্রত্যেক জেলা শহরে প্রত্যেক থানায় হিজামা থেরাপিস্টরা আছে, আপনি কার কাছে যাবেন? প্রথম কথা হচ্ছে হিজামার জন্য বাংলাদেশে খুব ছোট ছোট কোর্স আছে। আমার একটা বইও আছে, আমার লেখা একটা বই আছে হিজামার। আমি মনে করি যে আমার বইটা মোটামুটি এখন যত বই বাজারে আছে এর মধ্যে একটু বেশি তথ্যবহুল বই। আরও সামনে বই আসতেছে ইনশাল্লাহ। তো অনেকে ইউটিউব দেখে হিজামা করে, অনেকে বই পড়ে ইউটিউব দেখে বিভিন্নভাবে হিজামাটা শিখে নেয়, অনেকে কারো কাছ থেকে হিজামা শিখে নেয়, কেউ আছে একদিন তিন দিন পাঁচ দিনের কোর্স করে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি আবারও বলি এগুলো দরকার আছে। দরকার কেন? যে নিজের আপনজনদের জন্য, হ্যাঁ আপনি চাচ্ছেন আপনার বাসায় একটা শূন্য প্র্যাকটিস করবেন, করতে পারেন, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ভিন্ন জিনিস। কেন ভিন্ন জিনিস সেটা বলি। সাধারণত চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়াগনোসিস করা, রোগটা বোঝা, যে এটা কী রোগ আসলে। তো পাঁচ দিনের একটা জেনারেল শিক্ষিত মানুষ আসলে এই ডায়াগনোসিস প্রসেসটা ভালোভাবে বুঝতে পারে না, যেখানে পাঁচ ছয় বছর পড়াশোনা করতে হয়, সর্বনিম্ন ডিপ্লোমা এখন সাড়ে চার বছরের, এই পড়াশোনার পরে তারপরে হচ্ছে এগুলো বোঝার একটা বিষয়। এখানে পাঁচ দিন সাত দিন একদিন দুই দিন তিন দিনের কোর্সে আসলে এগুলো বোঝা যায় না। ধরেন আপনি প্যাশেন্ট, আপনার মাথা ব্যথা নিয়ে আপনি হিজামা করাতে যাবেন। এখন যার কাছে যাবেন সে যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ডে না হয়, সে যদি এরকম কোয়ালিফাইড না হয়, সে তো ডায়াগনোসিস করতে পারবে না। সে বুঝবে না যে আসলে এই মাথা ব্যথা কিসের, এটা কি মাইগ্রেনের জন্য হচ্ছে, নাকি সাইনোসাইটিসের জন্য হচ্ছে, নাকি আপনার ঘুম কম হয়েছে এর জন্য হয়েছে, নাকি আপনি টেনশন করছেন এজন্য হয়েছে, নাকি জার্নি করছেন অনেক এজন্য হচ্ছে, আসলে হচ্ছে কেন, নাকি না চোখের জন্য হচ্ছে, কারণ চোখের পাওয়ারের জন্য সময় মাথা ব্যথা হয়, নাকি না মাথায় আরও বড় ধরনের কোনো সমস্যা আছে, বিভিন্ন কারণে হতে পারে। এখন এটা ডায়াগনোসিস সে কীভাবে করবে? সে তো বুঝবে না ভালো। আবার কোমরে ব্যথা হয়েছে, সে কীভাবে বুঝবে? এটা আন্দাজে হিজামা করে দেবে, বুঝতে পারছেন তো? একজন মানুষ কাপ ধরতে পারে আর লাগাইতে পারে আর কাটতে পারে, মানেই যে সে হিজামা থেরাপিস্ট, আপনি তার কাছে দৌড় দিয়ে যাবেন। এখন বিজ্ঞাপন হয়, ফেসবুকে বুস্ট হয়, অনেকে অনেক গালগপ্প মারে, হ্যাঁ, যে উনি বিশাল এক্সপার্ট এই সেই। আগে দেখবেন যে যে ভদ্রলোকের কাছে যাচ্ছেন ওনার এ বিষয়ের ডায়াগনোসিস করার মতো নলেজ আছে কিনা, ন্যূনতম মানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে কিনা তার। যদি থাকে ফাইন, আপনি তার কাছে যেতে পারেন, আর যদি না থাকে তাহলে হিতে বিপরীত হবে, কারণ সে তো বুঝবে না যে আপনি কি প্রবলেম নিয়ে যাচ্ছেন, এই প্রবলেম সম্পর্কে তার ধারণাই নেই, এ ডায়াগনোসিস করতে পারবে না। আসলে সে এখানে ইনভেস্টিগেশন যদি করতে হয়, এখানে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে, সে তো প্যাথোলজির বিষয়গুলো বুঝবে না, তখন ঝামেলা হবে। এই জন্য একটু সতর্ক থাকবেন। বাংলাদেশে অনেক জায়গায় ভালো ভালো কোয়ালিফাইড হিজামা থেরাপিস্ট আছেন, অনেক MBBS ডাক্তার এখন হিজামা করায়, অনেক BDS ডাক্তাররা করায়, অনেক ইউনানি আয়ুর্বেদিক ডাক্তাররা করায়, অনেকেই করায়, অনেকেই আপনার বাসার পাশেই আপনি পাবেন। আমরা চাই যে আপনি একজন দক্ষ মানুষের কাছে, যে আপনার প্রবলেম সম্পর্কে বুঝবে এমন একজন মানুষের সাথে কাছে আপনি হিজামা করান। অনেক ভালোবাসা আপনাদের জন্য, এতক্ষণ আমার সাথে ছিলেন আপনারা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।